सुप्रिय प्रवासी भाई बोनेरा अस्सलामु अलैकुम। आजकेर गुरुत्वपूर्ण भिडियोते सबाइके स्वागतम। प्रतिबारेर मतोई साथे आछि आमी रिजवानुल नबीद। चलुन शुरू करा जाक। कुवेतेर हासाबियार आलोचित सेई घटनार विस्तारित जाना गेल केन खुन हलो मामे एकसाथे। बांग्लादेशे थाका तार एकमात्र छेले इजाजीबा कि बोलछे ए भिडियोते आपनी सम्पूर्ण क्लियर हो जाबेन। কেন এই ঘটনাটা ঘটে গেল কুয়েতে এরকম মর্মান্তিক একটি দুর্ঘটনা, চলুন জানা যাক বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকুন। ঢাকা দামরাই উপজেলার মমতা বেগম 25 বছর আগে জীবিকার সন্ধানে কুয়েত আসেন। 2 বছর আগে মেয়ে স্বর্ণলতাকেও নিয়ে আসেন এই কুয়েতের একটি কোম্পানিতে। বাংলাদেশে অবস্থানরত মমতা বেগমের ছেলে ইজাজ আহমেদ গত শুক্রবার 28 আগস্ট রাতে কুয়েতে তাদের হত্যার বিষয়টি জানতে পারেন। তিনি হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন গণমাধ্যমের কাছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কাছে। রবিবার 30 আগস্ট ধামরাই টাউনশিপের তালতলা মহল্লার প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সিকদারের বাড়িতে দেখা যায় বাকরুদ্ধ পরিবারের একমাত্র জীবিত সদস্য এজাজকে। তিনি তার মৃত প্রিয়জনের মুক্তি শেষবারের জন্য দেখার অপেক্ষা করছেন। প্রয়াত মমতা বেগমের একমাত্র সন্তান ইজাজ জানান, তাদের পরিবার সমৃদ্ধি আনতে 25 বছর আগে বিদেশে পাড়ি জমান তার মা। পরে তিনি নিজের যোগ্যতায় কুয়েতের একটি পাবলিক স্কুলে চাকরি পেয়েছিলেন। 2 বছর আগে তার মা তাকে, একমাত্র বোন স্বর্ণলতাকে কুয়েত নিয়ে আসেন এবং স্বর্ণলতা সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত মঙ্গলবার রাত থেকে ইজাজ তার মা বোনের মোবাইলে ফোন বন্ধ পান, কয়েকবার ফোন করে তাদের কোনো খবর পান না। অবশেষে শুক্রবার রাতে কুয়েত পুলিশ তাদের মা ও বোন যে বাড়িতে কুয়েতে থাকতো সেখান থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, তার মা তাকে বলেছিলেন যে তিনি কুয়েতে তাদের বাসায় পাঠানোর জন্য 10 লক্ষ টাকা রেখেছিলেন। যদিও গত মঙ্গলবার তার এই টাকা পাঠানোর কথা ছিল, কিন্তু তিনি আর তা পাঠাননি। এছাড়া গত শুক্রবার পারিবারিকভাবে কুয়েতে প্রবাসী রবিউল নামে একটি ছেলের সাথে তার বোনের বিয়ে হওয়ার কথা ছিল। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আনিসুজ্জামান মাধ্যমে ইজাজ আহমেদ জানতে পেরেছিলেন যে বাড়িতে দুর্বৃত্তরা লুটপাট করেছে। অর্থ এবং মূল্যবান জিনিসপত্রর লোভে পরিচিত লোকেরাই তার মা ও বোনকে হত্যা করে। দামরাইয়ের পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা বলেছেন, আমি মমতা বেগম এবং স্বর্ণলতা হত্যার বিষয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের সাথে ফোনে কথা বলেছি। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা নিহতের স্বজনদের সাথে সবসময় যোগাযোগ করছি। গত শুক্রবার কুয়েতের আরব টাইমস জানিয়েছিল যে জিলিবাল শুয়েক এলাকার একটি ভবনের নিচতলা থেকে এজাজের মা ও বোনের লাশ উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে। এখন পর্যন্ত কুয়েতের পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ইজাজের বক্তব্য অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে, তাহলে কি এই 10 লক্ষ টাকাই তাদের জন্য কাল হয়ে গেল? 10 লক্ষ টাকার জন্যই কি তার মা বোন এভাবে পৃথিবী থেকে বিদায় নিল? কারা করলো এটা এখন সবার প্রশ্ন। এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে তার বোনের সাথে যে প্রবাসীর বিয়ে হওয়ার কথা ছিল তাদেরই এখন কি অবস্থা, বা তারাও বা এ ব্যাপারে কতটা জানে? সব কিছু বোঝা যাবে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী শেষ পর্যন্ত যদি কাউকে আটক করতে পারে। তবে আমরা প্রবাসী হিসেবে আমাদের একটাই দাবি, আমাদের বাংলাদেশ থেকে যেন এটার খুব তাড়াতাড়ি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করুক, যেন অদূর ভবিষ্যতে এ ধরনের কোনো দুর্ঘটনা আর কুয়েতে না ঘটে। আর এ ধরনের আপডেট প্রতিনিয়ত আপনি আমাদের এখান থেকে জানতে আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ নতুন কোনো আপডেট আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত শুভকামনা। আপনারা দেখছেন রিজওয়ানুল আবিদ। আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে দিবেন, যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ।